জিএসটির গাড়ি ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায় করার অভিযোগে পুলিশের জালে দুই অভিযুক্ত। খবর সূত্রে জানা যায় যে জিএসটি অফিসার গাড়ি থেকে নেমে গেলে গাড়ির চালক ও সাথে এক ব্যক্তিকে নিয়ে দুর্গাপুর এসবি মোড়ে দীর্ঘদিন ধরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা আদায় করত। বৃহস্পতিবার দুপুরে এক পণ্যবাহী গাড়ির চালক কোকো ভ্যান থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশ সেই অভিযোগে তদন্তে নেমে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে দুর্গাপুরের নডিহা এলাকা থেকে। পুলিশ ওই দুই অভিযুক্তকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ঘটনা তদন্তের স্বার্থে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে খবর। ধৃতরা দুর্গাপুরের নডিহা এলাকার বাসিন্দা। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।